Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuitot, Cheezor Asol Huat. সহযোগ কৰিছে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফিট কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাতে হি কন বাউলি নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আৰু জুনিয়র হার্লি ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স তোমার ধার লোসে তেখেত তার পাই তেখেত দেউতা মোর দেউতা কিমান পুরনা চিনাকি আমার ও হরমায় থাকার দিনরে এতিয়া পরিশোধ কর কি দেউতার ধারটো এতিয়া পরিশোধ কর দিম যা মই যাই ফেলে দিম যা ধুতি পিন্ধা হলে ভাল আছিল অঁ তেতিয়া তার লেংটি দুই পিছে পিছে যাব পাৰিলোহেঁতেন আপুনি সোধাৰ লগে লগে কৈ দিব পাৰিলোহেঁতেন বৰলা কলে গল ঠাট্টা কৰি পেলাই আহিছো না হেৰ মই তোর বন্ধু নেকি অঁ মই মাতে খাওঁ পিছে আগবাহৰ এডভান্স দিব লাগিব আপুনি কেতা পাত কৈ মাতে আপনাক তো মই কনাই মোর কি হল এডভান্স লাগে হে কবাটো নরু ও মই হলি এডভান্স দিছো বিয়া করে আনি নাংমেন কথাতে তিরির লগত কাইজা করি ও তিরি খাস্তি নেদব সা বাইরত খাম হাত বাইরত খাম বাইরত দতে ঘর ভাড়া করি থাকিম একলা নাটক নকরব নকর নকর কেরপা খবর তো দিয়ার ব্যবস্থা করা মজো দেখি বাহুয়ে হিয়াক লগি রফা ওই খুড়া খুড়া রব হে অলপ ওই খুড়া খুড়া এ রব হে নাওমান আপনি কথাগুলিখান নাজনে কিবা এনে খং করলাক মো খং করছো মই তে মই খং করছো তো ঐ খংর কথা নকবি এদি কুপে লম্বা করে ফেলাম হ হে তরিকা আপনি কথাগুলিখান নাকো নাজনে কে ঠকে খং করলাক মো হরু চলি নিছনা কি তামসা কই থাকে একলা তামসা করছো মই তে ও মই তামসা করছো তো র তো কাজি কুপে জতার কুপত অপু কি কথা কয় তুই হেই মই কি কম হিংকে মিছা কথা কইছা তুই মিছা কথা কইছা রব হে খুড়া রব 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 হেই মই কি হিংকে কম পেহি জ্বর হই ফেলে দুর্বল হয়েছে ইটাও ভাল পনাই টাউনর ডাক্তারক নি ফেলে ভালকে রেখাব লাগে মই তাকে হে কইছিলু তে বাই কি কলা ও নয় মহেশ্বরা দাদার কথা তো মোর কথা কথা ক গেল মহেশ্বরা দাদাও ইনকে জ্বর হই দুর্বল হই নাছিল ইজত টাউনত যাই ফেলে ধরা বইলা ব্লাড ক্যান্সার ও তাকেই বুড়ি কথা তো গাত পাতি লইছি ঐ মহেশ্বরার বেমাতুল লগত হুবহু আকে বুলি তো কই হানাই মিছা মেছা ইতা মিছা মেছা মুখখান থাকিল বলে জাতা কথা কবা নালকে নহয় এথান বুড়ি চিন্তাতে মরব বয়া বেমার হওয়া বলি ও খুড়া দোকান খান আজি আপনি এখন চলব মই বুড়ি ডাক্তারত তাকে লই যাও আহক 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 জল ও বড়ে পুয়ে কক গেছিল এমাই এনাই বাতে বাতে গেছিল এমাই কোনো কি তাতে হুমলো হা হুমে ফেলে জি হুনলো ও মাই কি হইছি হে আপনি কে কান্দে মানুহর জীবনত আকো ভরসা নহ হইছি এমাই কার কোত কি হয় কি কথা কি বাত্রা কাইও আকো কবানরে আমার বারু কপালত কি আছে ইয়ে ইয়ে মাই আপনি দুখন কান্দে মেনে কান্দে কি হইছি হে মোর আকো হনাই রহে তে আপনি কে কান্দে তো রহুনলি কান্দা নলবো কান্দা নলিও তো শুনবাই লাগবো নকয় কে মাই কি হইছি কোনো কি পেহের কি হইছি পেহির কোনো কি পেহের কোনখান মুখে দি কওঁ এ মই ভাত খ মুখখানে দি কক কথা ক মুখখানে দি কক মানু দুখন আখানে মুখ থাকে এমাই কনকির ক্যান্সার হইছে কি কি ক্যান্সার ভোলার মাকে কলে বেসেরি বরকে কান্দিছে কি স্টেজ অফ আছে এইটো বেমার স্টেজ ফেজ কোনায়ো জিয়া জম বলি কলেও ভুল কোয়া নহব নহয় মানে ফার্স্ট স্টেজত থাকিলে উন্নত চিকিৎসা পালে মানে টাকা পয়সা খরচ করব পাইলে ভাল হব বহুত দেখিলো আমার গাঁৱৰ ফুকন মহাজনে কি কৈছিলে মানে তা চায়
মোৰ যদি অসুখটো কোনোবাই ভাল কৰি দিব পাৰে সব সম্পত্তি দান কৰি দিম। এই তেখেতৰ কথা জানো, তেখেতেতো শেষৰ ফালে ব্ৰেইন ফেইল কৰিছিল। তেনেহ'লে মোক কৈছিল, এতিয়াও মোৰ মনত আছে, মোক বাটৰ পৰা মতাই আনি কৈছিল, বাৰাণ্ডাত আৰ্মি চকী এখনত বহি আছিল, ডিঙিত বেৰিয়াই থৈছিল এখন গামোচা। মোক ক'লে, অ' ৰামে, মোৰ পেটত বৰ ভোক আছে, মই গিলিব নোৱাৰোঁ, মোক যদি তই দুঘৰামান ভাত খুৱাই দিব পাৰ মই তোক 10,000 টকা দিম। তেনেকৈ কৈ পেলাই হুক হুকাই কান্দি পেলালো। হয় হয়, কি যে বেমাৰ ওলাল এইটো! উপায় নাই, আজি হাফিজে বোলে ডাক্তৰ তালে নিব, নিও কিন্তু লাভ নাই। পেহীৰ শেষটো বৰ বেয়া হ'ল। তাকেইতো, ভগৱানে ভালে কুশলে তেখেতক ভালকৈ আনিলেই হ'ল আৰু। আশা কৰি লাভ নাই, কেৰেপাৰ কথা বৰকৈ কৈ আছে, তাক এটা ফোন কৰি কবিচোন, ভোলাকো কবি। কোনো দৰকাৰ নাই, আমাৰ সেইবোৰ ৰিস্ক লোৱাৰ কোনো দৰকাৰ নাই, ৰীতাহঁত আছে নহয়, মিছাই আপুনি নলগা তামোলত জেং বান্ধিব নালাগে। ঐ তা কি বনাবি? ও দালি বহাই দিছো ৰব, ৰুটিক লাগি ঘুগনিখিনিও হৈছে, আপুনি পটকে যাই বাজারৰ পৰাই তৰকাৰীখিনি লৈ আহক। ও ফল তই মোক অৰ্ডাৰ দিছা, ৰহত তলে যা, যা নিজে বাজারক যা, আটাখিনি আপুনি মাৰিব পাৰিব। ঘৰু তে নৰে যদি বাজারক যা, ঔ তই আগে বাজারক যা, পিছত আটা মাৰিবি। আপুনি দেখো অফিচত দোকানখন চলাম বুলি নিজে দায়িত্ব ল'লাগে, যাক বাজারৰ পৰাই ফটকে চব্জিখিনি লৈ আহক। পাহাৰে বৰ জালা গালা কৰি মাৰা হয়, লওক কি আনিব লাগিব? পচা হৰা যি যি পায় তাকে চব লৈ আহিব, স্কচ, মুঠাল, ৰঙালাও, যি পায় পচা হৰা সেগলা গোটেইখন লৈ আহিব। ঔ ৰব, জালা কিন্তু অলপ বেছিকে আনিব, পচা আনজা যদি জালা বেছিকে নামৰো কোনে খাব? যাক যাক ফটকে যাক, মই ৰুটিখিনিক লৈকে আটা মাৰি দিওঁ। অ ধৰা বুলি পাখৰা কৰিব কোনোবাই, বাছা পচা হৰা নে? অ কিহে ভাল, অ কলে যায়, অ অলপ বজাৰ কৰি আহোঁ ৰব, যাওঁ 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 যাওঁ। জ্বৰ জ্বৰ বুলি বহুদিন লেলাত ভুঞ্জি আছে, ৰীতাই কি কৰিছে তাইহে জানে। কষ্ট কৰিব দোস্তি, মই কিন্তু বাইক এই ভাল ডাক্তৰজনক দেখুৱাৰ কথা চিন্তা কৰিছিলো। ময়ো ভাবি আছিলো নহয়। অহ আপোনালোকে ভাবি থাকোঁতে গেল, হাবিজ কাই লৈয়ে গেল। সাপ্তাহত কথা নকবি অপু, সঁচা কথা ক'লো দ, পেহীত যদি কিবা হয় কেৰপাই কিন্তু কাকো সোধাই নেৰে। কি ক'লি, কেৰপাই কাকো সোধাই নেৰে? হা নেৰে তো, মহেশ্বৰে দাদাৰ লক্ষণে লক্ষণ, পেহীৰ কেঞ্চাৰ হ'বলৈ গাঁওখনক ইটাক লেগি গোটাই প্ৰচাৰ হৈয়ে গৈছে। আৰু সঁচাই যদি হেনাই হেন হয়, গাঁওখনক এমান মানুহ থাকোঁতে পেহীক ডাক্তৰত তাকে নিয়া মানুহ কোনো নলাল বুলি কেৰপাৰ খং নুঠিব। বহক চাহ কাপ খাই যাব দক। গুৱাহাটী, চেন্নাই য'তেই চিকিৎসা নকৰক কিয়, এই কনকিবাই চিকিৎসাৰ খৰচ এই মহেশ মণ্ডলে বহন কৰিব। বৃদ্ধাশ্ৰম সাজিব নোৱাৰিব পাৰোঁ, কিন্তু বৃদ্ধ বৃদ্ধাৰ চিকিৎসাৰ নামত খৰচটো কৰিব পাৰিম। দোস্তি, মোৰ এতিয়াও বহুত টকা আছে। আছে দক, ঢেৰ টকা ডাল, এটা আপিক বিয়া দিবা লাগলি মুখ মেলি দিব। হে ভগৱান, কথাটো শুনি বৰ দুখ লাগিল হে। কি কৰবাই গিৰাতেনি, যাৰ কপালত যি কনকিৰে নাই হব বুলি মই নাকান্দ হে, মোৰো গোটে চকুৰ পানী ওলব এতিয়া। নাকান্দো দা, কান্দিয়ে বা কৰবা কি, আমাৰ চকু পানী কনকে জীৱন বাচাব নৰে। হৈ দক, এইলা ভগৱানৰে লীলা, বলক একবাৰ বাইৰ খবৰ কৰি আহোঁ বলক। ঐতা যাই লাভ নাই হে। কিয় হে? হাফিজে ডাক্তৰত তাকে নিছি, নিলেনো কি হ'ব, আকৌ লাভ নাই, যাওঁ দা মই। চাই গোট খাই যাওক। নাখং দা, সপাতটো কেৰপা হাতৰ ঘৰত দেওঁ, অ মহজ গহয়কো দেওঁ, বিনয় আৰু ভৈৰৱ হাতকো দেওঁ দা, এংকে এক পাক ঘূৰো দা, কাবাৰ তাতে চাহ খাম দা, মই আহোঁ দা। যাওঁ ভগৱান, কোনো কিবাই অসুখ, এই গাঁওখনৰ মানুহৰ গাত কি দোষ? দোষ কেন হ'ব হে, পেহীৰ ইমান অসুখ, কায়ো নাচাই নাই,
হেড স্যার, মণ্ডল খুড়া, আপনার মাস্টার দাদা, বিনয় খুড়া, ভৈরব খুড়া, হলুকু দাদা, টুকু দাদা, কোম্পা হলেও চাবা লাগে না। গম পোৱা নাই ও হেগলা কথা কেয়ার পাদা আর মাইদিয়ার নাম নে জ্বলাই দিব গোটাই কত জ্বলাব গাঁখান জ্বলাব হে মাইদিয়ার আর কেয়ার পাদার কম খং অ ভোলা কে পাই নিজ ঘরখন জ্বলাব নাকি নিজর ঘরখান আর কে জ্বলাব হে ও বাসি গলু দেই আমার দুটা তত বাসিব রবা মই খাউটকে এফাল পাওয়া আছো এ বুড়া বাসুদেও তুমি এ জানা আর এথান শান্তি হল না শান্তি আর কি হব দেহা দুর্বল তো কোক যাব ডাক্তরে ভাল হব বলি কলাক না নাই খাবা নরু রুচি নাই ডাক্তরে কলি নু হব না কিবা যে কু বেমার হওয়া বলে চিন্তা করি আছিল হেতু দূর হল না নাই গতে মহেশ্বরা বাপার লক্ষণে লক্ষণে জ্বর হলি গতেরে মুখ রুচি নহ হয় হেতু আপনি মহেশ্বর দাদির লক্ষণ বলে কিয় ধরি লৈছে ডাক্তরে ইমান সুন্দরকে চাইছে দুটা ভাইটামিনের বোতলও দিছে চিন্তা করব নালগে বলে নকছে আপনি আর কিয় চিন্তা করে থাকে ভাত খাওয়া নলি এই ভাইটামিনের বোতল খাই কি লাভ হব এ ভাইটামিনের বোতল শেষ হব আপনিও দাউরবা পারা হব দিয়ক দাউরবা নালগে র হে দুই খোঁজ মারি ইঘর সিঘরের ফাল বইয়ার খবর লবা পারলি মোর হয়ে যাব পারব দিয়ক এই দুই খোঁজ গয়ার ঘরক লগে কাড়ি যাবা পারিম না না ভাগারে ধরব এ না বুকে পিঠি হাল মারি ধরব এ ঠিকলাখান এখনো হল আপনি সম্পূর্ণ সুস্থ হব মই আহো দিয়ক নহলে মোর দোকানত লাল বাতি জ্বলব থাক যা আয়ই বুড়া বাখু দেও বইছে হকিয়নি মানুহৰ জীৱনটোত একো নাই সকলোবোৰ কচুপাতৰ পানী কচুৰ পাততো পানী থাকে কুমৰাৰ পাততো পানী থাকে ৰবচোন কথাটো কাইও নাভাবে এই দুইদিনা জীৱনতে সকলোৰে লটোপটো মানে আপুনি কি ক'ব বিচাৰিছে আমাৰ কথাটোৱে ধৰকচোন এই জীৱনত তিনিটা কালৰ দুটা কাল গেল ইটা এটা কালহে বাকী আছে এটা কাল বুলি আপুনি ক'ব নোৱাৰে মানুহৰ জীৱনত কেতিয়া কি হয় কোনেও নাজানে এতিয়া আপুনি চাওকচোন কোনো কিবাৰ এইটো বয়সত সেইটো বেমাৰ হ'ব বুলি ভাবিছিল নে ভলাৰ মাক আহিছিল কলাক কথাটো বৰ বয়া লাগি আছে হে হৰা দুচি বলা ও মানে মোৰ মাটিহে বাজেয়াপ্ত হৈছে বেংক বেলেঞ্চো ঠিকে আছে এইদৰে কোনো কিবা এক চিকিৎসাৰ অভাৱত মৰিব দিব নোৱাৰো বোলা বোলা হেৰা ৰবাচোন ৰবা খৰচ ময়ো কৰিম নহয় মই মানে গাঁৱৰ সকলোৱে খৰচ কৰিব আৰু খৰচ নকৰিলে হ'ব নেকি কোনো কিবা এইটো গাঁৱৰ গোটেই মানুহখিনিকে সহায় কৰি থাকে নালাগেহে দোষী গুৱাহাটী চেন্নাই য'তেই চিকিৎসা নকৰক কিয় এই কোনো কিবাই চিকিৎসাৰ খৰচ এই মহেশ মণ্ডলে বহন কৰিব বৃদ্ধাশ্ৰম সাজিব নোৱাৰিব পাৰোঁ কিন্তু বৃদ্ধ বৃদ্ধাৰ চিকিৎসাৰ নামত খৰচটো কৰিব পাৰিম ৰ'ৰা দোষী মোৰ এতিয়াও বহুত টকা আছে আছে দক ঢেৰ টকাডাল এটা আপিক বিয়া দিবা লাগলি মুখ মেলি দিব একলাই খৰচ কৰাৰ দৰকাৰ নাই গাঁৱৰ সকলে দিব আমাৰো তাতে দিলি হ'ল মই কিমান দিম কিমান খৰচ কৰিম তোমাক সুধিব লাগিব নেকি এতিয়া মোৰ বেংক বেলেঞ্চ তোৰ তোমাৰ হ'ব নোৱাৰে গৰুৰ খোজৰ পানী অ বানপানী বুলি ভাবি থাকিব নালাগে গৰুৰ খোজত অলপ পানী জমা হয় মানুহৰ খোজ পলি অ ফুচুককে নহয় এই বোলো লেকচাৰ বাজি শুনি থাকি লাভ নাই বোলা কোন কিবা এটা পাওঁ মই যাম ৰব বহকচোন নংমেন মই অলে আহোঁ যাওক হৰা এয়াই হৈছে মোৰ জীৱন গম পালা এৰা উপায়টো নাই খোৱাইদেউ কি হ'ল ইমান গহীন হৈ বহি আছে যে কেতিয়াবা কিছুমান কথাই একদম মনটো খুলি খুলি খায়ো অ' পেহী যে কিবা অসুখ হৈছে নাই নাই সেইবোৰ চিন্তা কৰা ভকত মই নহয় বুজিছ যাৰ কপালত যিবোৰ আছে সেইবোৰ হ'বই ভগৱানৰ ইচ্ছা এইবোৰ তেনেহ'লে কি কথানো ভাবি ইমান গহীন হৈ আছে মানুহবোৰ বৰ বেয়া হ'লো ত্যাগ বোলা বস্তুটো নাইকিয়াই হ'ল কিয় বা ক'লে আমাৰ দিনত মানুহে বন্ধুৱে বন্ধুৰ বাবে বহুত ত্যাগ কৰিছিল আজিকালি একো নাই নিজৰ কথা সকলোৱে বেছিকে ভাবে বন্ধুৰ কথা অকণোৱে নাভাবে ভবাও আছে নভবাও আছে আছে আৰু বিধে বিধে মানুহ তই যিমান ক'লেও মই নামানো
বন্ধুৰ বাবে তিল মানুহ ভাবিব পৰা মানুহ নাই। আমাৰ লগত ফটিক আৰু ভগীৰথ কম বন্ধু আছিল নেকি? সেয়েহে বন্ধু পাবলৈ নাই। বন্ধুত্বৰ কিবা নমুনা আছেনে? আছে। ফটিকৰ ভনীয়েকৰ বিয়া, দৰা পক্ষ আৰু কইনা পক্ষৰ মাজত সৰু কথা এটাত কাজিয়া লাগিল। কি সৰু কথা বা? দৰা ঘৰৰ ৰাইজক খাবলৈ দিয়া দৌলাটো সৰু হ'ল, সেইটোৱে কাজিয়া। সেইটোৱে কাজিয়াৰ কাৰণে? অঁ, ফিৰিঙতি পৰা খাণ্ডৱ দাস। দৰা উঠি গ'ল ৰভাতলৰ পৰা, কইনা ঘৰত কন্দা কটা হাহাকাৰ। ফটিকে পিৰালিত বহি কান্দিলে। ভগীৰথে কান্ধত লাহেকৈ হাতখন থৈ ক'লে, তোৰ মান সন্মান ৰক্ষা কৰি তোৰ ভনীয়েৰক মই বিয়া কৰিম। লগে লগে এই ৰভাতলিতে ফটিকৰ ভনীয়েকক ভগীৰথে বিয়া কৰিলে। সেয়াহে বন্ধুত্ব? একো বন্ধুত্ব নহয়। ফটিক খুৰাৰ ভনীয়েকৰ লগত ভগীৰথ খুৰাৰ ভিতৰি ভিতৰি কিবা সম্পৰ্ক আছিল? বান্দৰে নাৰিকলৰ মূল নুবুজয় বোধে। সেয়েহে বন্ধুত্ব কেতিয়াবা কৰি পাইছনে? আমাৰ বাবা আৰু তই বহুত বন্ধু। বাবাৰ খাতিৰে তই সামান্য ত্যাগ কৰিব পাৰিবি? কিমান ত্যাগ কৰিলো, বহুত নিদৰ্শন আছে। আৰু এটা সামান্য ত্যাগ কৰিব পাৰিবিনে? কি? বাবাৰ বিয়াৰ ৰাস্তাটো মুকলি কৰিবলৈ তই তোৰ বিয়াখন পাতিব পাৰিবিনে? জনা আছে বোধে, এই ৰামেশ্বৰে চব জনা আছে। যা যা। শুনছা অপু, ডাক্তৰে পেহীৰ একো চিন্তাৰ কাৰণ নাই বুলি কৈছে দে। সেইটো ময়ো জানো ৰ। কথা হ'ল, মই এটা টেনচন সুধে কৈছিলোঁ, আমাৰ মহেশ্বৰা দাদাৰ লক্ষণে লক্ষণ ও এতিয়া সেইটো কথাই গাঁওখনত বেয়াকৈ প্ৰচাৰ হৈ গ'ল, পেহীৰ বেয়া বেমাৰ হ' বুলি। এথান দূৰ হ'ব দে। বাপ্পা ঐ, গাঁৱৰ সকলে কয় চিকিৎসা কৰিব লাগে, কিবা খৰচ পাতি লাগে যদি আমি দিম। এতিয়া গোটেই সকলে খৰচ দে। বেয়া বেমাৰ হোৱা বুলি চাৰিওফালে প্ৰচাৰ হৈছে না? বয়া বেমাৰ হ' বুলি শুনলি চবে সহায় কৰে। বেমাৰৰ কি ভাল বয়া আছে? বেমাৰ বেমাৰে আমাৰ গাঁও যি গাইৰে নাটা আছিল, শালমন হ'লে যি মাৰা গ'লে পাৰি গৈছে নেকি? গাল দুখন যি গোটেই মাটিৰ কলা যি তলে যোৱা অ, তহঁতে এইগিলা কাহিনী শুনিছাহে, আমি নিজ চকুদি দেখা পাইছোঁ। ঔ নাও মান এটা বুটৰ সমান শালমন ওলছিল, গাই পিয়াবা যাওঁতে গলিত চেৰেণী হৈ থকা কাল্লাটোৰ লেজত গবাল লাগি আছিল, সেই লেজৰ কোব লাগিল শালমনত, গঁৰাল লাগিল, গঁৰাল লাগি সেই শালমন যায় এটা মস্ত ধুমা ৰাঙালাওৰ নিচিনা হৈ ব্যাধি এটা হ'ল। ৰাঙালাওৰ মান ডাঙৰ? আমাৰ মায়াতে কৈ দেখো ঔটেঙাৰ মানুহে বুলি ডাঙৰ আছিল। হাই, মই নিশ্চয় ঘূৰি দেখা পাইছোঁ আই, এমান ডাঙৰ ৰাঙালাও নাছিল দেচোন, অলপ সৰু চাইজৰ হ'ব। ঐ গাইৰাণ দাদি যেতিয়া মৰে, মৰাশটো আনি তুলসীৰ ঘৰত যেতিয়া থৈ সেই শালমনটো ফাটি তেজে পূজে অলে তেজৰ নদী হৈ বৈ গৈছিল। বাপ্পা ঐ, সেনে বেমাৰ হাত শত্ৰু কৈ নাডাক। কৈ দিয়ক, ও শালমইনা অলে মানুহ মৰা ঘটনাটো শুনাই নাছিলো দিয়ক। হাতেৰে আমাৰ চকুৰ আগত ঘটা ঘটনা ভাই। ঐ ৰ ৰ ৰ, আচাল কথাটোক গেলি আহোঁ। ঐ অনকি বাইৰ যিন বয়া বেমাৰ হৈছে, এইটো চাৰিওভাগে প্ৰচাৰ হৈ গৈছে। ও আমি এতিয়া চিন্তাৰ কাৰণ নাই বুলি সকলোকে কওঁ। দৰকাৰ নাই, দৰকাৰ নাই আই, তহঁতৰ দম মুঠতে আকৌ নাজানা। কিয় দিয়ক? অংক আছে, ঐ দো একেবাৰে একদম আকৌ নাজানা ভাও দেখি, অংক আছে ফল। হিমেলি ৰেতুলা বতাহে উৰে লৈ গেল, উৰাওঁতে উৰাওঁতে কমোৱা তোলা হৈ গেল, গেল 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 গেল। গান গাই গাই কোনে গৈ আছে তালুকদা? এইয়া তালুকদা, হেৰি আপুনি আৰু বৈশ্য বুলি মাতিব নোৱাৰিলা? এ হ'ব দক ফল, বুজি পালি হ'ল।
Borola Kai, co-powered by Whisk Farmer Top Gold Biscuit, Cheese or Asol Huad. সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাটে হি গন বাউলি নেসলে মাইলো গ্রো উইথ স্পোর্টস আর জুনিয়র হর্লিক।